নমস্কার বন্ধুরা, কলকাতায় জমি কিনে নিজের বাড়ি বানানোর স্বপ্ন সকলেরই থাকে, কিন্তু বর্তমানে সুন্দর লোকেশনে প্রপার কলকাতার মধ্যে জমি সেভাবে নেই বন্ধু। আর থাকলেও তা 50-60 লক্ষ টাকা প্রতি কাটার নিচে দাম নেই কোনো জমির। আর ঠিক এই সময়েই কলকাতার পাশেই মানে রুবির কাছেই রেসিডেন্সিয়াল প্লট বিক্রি হচ্ছে মাত্র 2 লক্ষ টাকা প্রতি কাটা দরে। 20 ফিট কংক্রিটের রাস্তা, আন্ডার ওয়াটার ড্রেনেজ সিস্টেম, প্রতিটি প্লটে ওয়াটারের কানেকশন, স্ট্রিট লাইট, শাটল ট্রান্সপোর্টের সার্ভিস সহ সমস্ত আধুনিক পরিষেবা থাকবে প্রতিটি প্লটে। বিশ্বাস হচ্ছে না বন্ধু, এত কম দামে কলকাতার কাছেই প্লট পাওয়া যাচ্ছে? এই ভিডিওটা পুরোটা দেখলে আপনি নিজেই বিশ্বাস করবেন বন্ধু। তাহলে আর কোনো কথা না বাড়িয়ে চলুন বন্ধুরা, শুরু করা যাক আজকের ডটকম টিউটোরিয়ালের এই বিশেষ ভিডিওটি। সুশান্ত জানা, দেবী এন্টারপ্রাইজ, 147G রাজডাঙ্গা মেইন রোড, রুবি। আজকে এই নতুন করে বা নতুন কোন ভাবনা আমাদেরকে বলতে চলেছে? না, নতুন কোনো ভাবনা নেই। আমার জমির মূল্য আমি বলেও দিয়েছি 1 লাখ 2 লাখ 3 লাখ টাকা পার কাঠা। 1 লাখ টাকা কাঠা যে জমিগুলো সেগুলো ইএমআই সিস্টেম বলেও দিয়েছি এর আগের ভিডিওতে। হ্যাঁ, আমরা দেখেছি আপনি 1 লাখ টাকা কাঠা জমি কেউ আপনি ইএমআই এ কিভাবে কেনা যায় সেই নিয়ে আমাদেরকে পরিকল্পনা দিয়েছেন। 1 লাখ টাকা জমি কেনার জন্য আর যেন মানুষ না আসে, আমার 1 লাখ টাকা জমি আর নেই। আচ্ছা, 1 লাখ টাকা কাঠা জমি আপনি বলছেন আপনার কাছে যতগুলো ছিল সব বুকড হয়ে গেছে? আচ্ছা, ঠিক আছে। এই মুহূর্তে তাহলে নেক্সট কত টাকা? যারা কথা বলে গেছে বুকিং করে আছে 2-4টে সেগুলো ইয়ে, আর কোনো ব্যাপার নেই। এখন সব জমি এখন 2 লাখ টাকা, যেটা হচ্ছে 2 লাখ টাকা, 3 লাখ টাকা, 2 লাখ টাকা থাকছে। আচ্ছা, 2 লাখ টাকা জমি মানে কি 1 লক্ষ টাকা কাঠা জমির তুলনায় বেটার কোয়ালিটি? অনেক বেটার। এর মধ্যে ডেভেলপমেন্ট চার্জ নিয়েই এটা 2 লাখ টাকা। এটা 20 ফুট কংক্রিট রাস্তা পাবে, ঢালাই রাস্তা। আচ্ছা, তারপরে আন্ডারগ্রাউন্ড ড্রেনেজ সিস্টেম পাবে। আচ্ছা, তারপরে আপনার স্ট্রিট লাইট পাবে। আচ্ছা, তারপরে ওয়াটার সিস্টেম পাবে। আচ্ছা, হ্যাঁ, সবগুলোই এগুলো থাকছে 2 লাখ টাকার ভেতরে। মানে রেডি টু কনস্ট্রাকশন প্লট বলতে পারেন? প্লট একদম রেডি পুরো 2 লাখ টাকায়। আচ্ছা, এখানে যারা আজকে নতুন ভিডিওটা দেখছেন তাদের জন্য একবার আপনাকে প্রশ্ন করছি, জমির লোকেশনটা কোথায়? জমির লোকেশনটা তো আমি বলেই দিয়েছি, এটা হচ্ছে রুবি থেকে 12 কিলোমিটারের কম বেশি হবে। আচ্ছা, আর সোনারপুর আর গড়িয়া থেকে 6 থেকে 7 কিলোমিটারের ভেতরে। আচ্ছা, মানে সাউথ কলকাতার একটা কেন্দ্রস্থলে যেখান থেকে সব দিক থেকে যাওয়া যায় এমন জায়গায় জমি। 2 লাখ টাকার জমি, শান্ত নিরিবিলি পরিবেশ, খুব সুন্দর লাগবে। আচ্ছা, জমিটা দেখতে। তবে 2 লাখ টাকার জমি 2 লাখ টাকা ভেবে আসবেন, তার সঙ্গে কি কি পাচ্ছেন সেটা আগে নিজে ভাববেন, তবে আসবেন। 2 লাখ টাকার জমি বিজ্ঞাপন দেখলেন চলে আসবেন না, যে 2 লাখ টাকায় উনি 20 ফুট রাস্তা দেবেন বলছেন, তারপরে কংক্রিট রাস্তা হবে, সেটা ঢালাই রাস্তা হবে। আচ্ছা, আন্ডারগ্রাউন্ড ড্রেনেজ সিস্টেম হবে, আবার বলছি স্ট্রিট লাইট হবে, ওয়াটার সিস্টেম থাকছে। আচ্ছা, প্রত্যেকটা বাড়িতে মানে প্লটে। আচ্ছা, এটাকে আগে বুঝতে হবে যে কি পেলো সে 2 লাখ টাকা। আচ্ছা, এবার 2 লাখ টাকা জমিটা সে কিভাবে কিনবে? হ্যাঁ, 2 লাখ টাকা জমিটা তাকে মোটামুটি 20,000 টাকা ডাউন পেমেন্ট হবে। আচ্ছা, 2 লক্ষ টাকার জমি সর্বনিম্ন কতটা কেনা যাবে? 2 কাঠা, 2 কাঠার দাম 40,000, 2 কাঠার দাম হচ্ছে 4 লক্ষ টাকা। 20,000 টাকা দিয়ে দিল, 20,000 টাকা ডাউন পেমেন্ট সে প্রথমে করছে, বুকিং করছে, বুকিং আমার। আর 3,80,000 টাকা পড়ে থাকে, 80 বাকি। হ্যাঁ, সেটা সে ম্যাক্সিমাম, হ্যাঁ, 6 বছর তাকে সময় দেবো, 6 বছর কেনার জন্য ম্যাক্সিমাম। আচ্ছা, সে 5-4 বছরে দিলে ইএমআই তার অনেকটা বেড়ে যাবে। হ্যাঁ, আমি যদি সে 6 বছরে কেনে মোটামুটি 5,277 টাকার কম বেশি একটা ইএমআই হবে। 5,000 টাকা কম বেশি, 5,277 টাকা প্রতি মাসে 72 মাস দিতে হবে। তাহলে 3,80,000 টাকা হয়ে যাবে, কমপ্লিট হয়ে যাবে। আর 20,000 টাকা প্রথমে বুকিং হয়ে যাচ্ছে। আপনি রেজিস্ট্রি কবে করবেন? রেজিস্ট্রি তার অ্যাকচুয়ালি রেজিস্ট্রি মানেই হচ্ছে তার টাকা শেষ হবে, টাকা পুরো টাকা দিয়ে দেবে রেজিস্ট্রি হওয়ার কথা। হ্যাঁ, তবু আমি বলবো যেহেতু তারা বাড়ি করতে চায়, অনেকে জমিটা কিনতে চায়, আমি তাদের মোটামুটি ধরুন 70% টাকা দিয়ে দিই। রেজিস্ট্রি করে একটা এগ্রিমেন্ট ডিডটা রেখে দিলাম আমি, বাকি টাকা আস্তে আস্তে দিই। 70% টাকা দিয়ে ইএমআই যখন 70% হয়ে যাবে বাকি 30% থাকবে। আচ্ছা, তখনই তাহলে প্রথমে এই 70% দিয়ে দেবো। হ্যাঁ, প্রথমে যে 70% টাকা যে দেওয়া হবে এটা নিশ্চয়ই এগ্রিমেন্ট করবে না? প্রথমে 70 দিচ্ছে কোথায়? না, টুকটুক করে যে মান্থলি ইএমআই দিতে দিতে একদম প্রথম দিনই এগ্রিমেন্ট হয়ে যাবে। আচ্ছা, প্রথম দিনই এগ্রিমেন্ট হয়ে যাবে। আচ্ছা, 2000 টাকা দেওয়া 5-7 দিন এই এগ্রিমেন্টটা কোর্ট থেকে করাবেন? কোর্ট, সব কোর্টে এগ্রিমেন্ট হবে। আচ্ছা, এবার ওই লোকেশন পর্যন্ত যাওয়ার জন্য একদম কোম্পানি নিজস্ব গাড়ি থাকবে? নিজস্ব গাড়ি বলতে একদম
স্যাটেল সার্ভিস যেগুলো থাকে বিশেষ করে, মানে আপনার যেখানে প্লট চলছে, হ্যাঁ অটো যাচ্ছে, তবুও তাদের বাড়ি যখন করে তাদের কোনো অসুবিধা হবে না, কোম্পানি নিজস্ব গাড়ি থাকবে, রুবি খড়িয়া। আচ্ছা, মানে ওই প্লটের যাচ্ছে এই মুহূর্তে অটো সার্ভিস রয়েছে, মানে যেটা এই মুহূর্তে চলছে, এই মুহূর্তে চলছে অটো সার্ভিস। এবার ওখানে যারা বিল্ডিং করবেন বা বাড়ি বানাবেন তাদের জন্য আপনি স্যাটেল সার্ভিস দেবেন? একদম পুরো, কোনো চিন্তা নেই, সব বুঝিয়ে তারা এ করতে পারে। আচ্ছা, মানে সর্বনিম্ন 2 কাঠা জমি কেনা যাচ্ছে। আমরা মিউটেশন স্যাংশন সমস্ত কিছু বাড়ি করার জন্য করে দেবো, একটা ডিজাইনও দেখিয়ে দেবো, এগুলো তো পরবর্তী ধাপে। আচ্ছা, কিন্তু এখন ভেবে রাখো 20,000 টাকা ডাউন পেমেন্ট আর 5,000 টাকার কম বেশি কিস্তিতে এত সুন্দর একটা জমি পাওয়া যাবে নিরিবিলি সুন্দর পরিবেশের মধ্যে। 1,00,000 যারা আছে তাদের মোটামুটি আর নেই। আচ্ছা, তারা এখন 2,00,000 আর 3,00,000। আচ্ছা, আর 3,00,000 টাকার থেকে কি এক্সট্রা সুবিধা রয়েছে? একই সুবিধা আছে, 3,00,000 টাকাটা একদম সামনে হবে। আচ্ছা, এটা 1 বছরের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা, পুরো ডেভেলপমেন্টটা। হ্যাঁ, আর 2,00,000 জমিটা 2 বছরে ডেভেলপমেন্ট কমপ্লিট হবে। আচ্ছা, মানে 3,00,000 টাকা কাঠা নিলে একেবারে হাইওয়ের সঙ্গে, মানে মেন রোড যেটা তার সঙ্গে অ্যাটাচড হচ্ছে, এটাও অ্যাটাচ হচ্ছে, একই জমি একই প্লটে চলে, প্রথম 3 তারপরে 2 তারপরে 1। আচ্ছা, মানে প্রথমে মেন রোডের সঙ্গে যে 20 ফুট চওড়া রাস্তা থাকছে তার সামনে লাগোয়া গুলো 3,00,000 টাকা কাটা, তারপরে 2,00,000, তারপর 2,00,000, তারপর 1,00,000 টাকা, এবং 1,00,000 গুলো বলছেন আগে বুকড হয়ে গেছে, একদম হয়ে গেছে। এই জমি কাদা, মানে কারা কিনতে এলে বেশি ভালো হয় বলে? দেখুন, কিনতে এলে বলতে আগে তারা ভিডিওটা ভালো করে দেখুক, বারবার দেখুক কি বলতে চেয়েছি, তারপরে আমাকে হোয়াটসঅ্যাপে বলুক, 2,00,000 টাকা লিখে দেবে, 2,00,000 টাকা জমিটা নেব, 20,000 টাকা ডাউন দিতে পারবো এবং মাসে EMI আমি দিতে পারবো, পরিষ্কার বলে আসুক। তারপরে মানে যে কিনবে না সেও আসবে, এই জেনে শুনে আসবে, আমি দিতে পারবো ডাউন পেমেন্ট এই করে আসবে। মানে আপনি বলছেন একবার প্লটে নেওয়ার দেখানোর জন্য, জমি দেখানোর জন্য একটা চার্জেস লাগে, 500 একটা সার্ভিস চার্জ লাগে, ওটা ইনক্লুডিং আছে। আচ্ছা, ল্যান্ডের সাথে এই নয়, 500 টাকা আমরা এই করছি। ও, মানে আপনি যখন জমি বুক করবেন ওই 500 টা মাইনাস হয়ে যাবে? হ্যাঁ, ওটা নিয়ে কোনো ব্যাপারই নেই। আর যদি বুক না করেন তো কোনো ব্যাপার নেই, আমি জমি রেখে দেব। আচ্ছা আচ্ছা, তো যাই হোক, অনেক একটা সুযোগ এনে দিয়েছেন আপনি কলকাতা বা শহরতলির সমস্ত মানুষদের জন্য। দেখুন, 2,00,000 টাকা 2,50,000 টাকা জমি পাবে, আপনাকে আমি থামিয়েই বলছি, বলা উচিত নয় আপনাকে, কিন্তু সে দেখুক এই জমি কোনো জায়গায় এত কমে EMI পাচ্ছে কিনা এবং সেই মালিক এলার করে দেবে কিনা। আচ্ছা, এটা দেখে নি, এবার আপনার দায়িত্ব এটা এ করা সমস্ত। আচ্ছা, তো যাই হোক, কলকাতার মধ্যেই বলা চলে বা কলকাতার সঙ্গে লাগোয়া একটি জায়গাতে এই মুহূর্তে আপনি 2,00,000 টাকা করে জমি দিচ্ছেন মানুষদের স্বপ্নকে সফল করবার জন্য, মানুষের স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য। তো অনেক ধন্যবাদ আপনাকে, আবারও একটা নতুন এবং অবশ্যই অ্যাট্রাক্টিভ বিষয় নিয়ে আমাদের চ্যানেলে আলোচনা করার জন্য। নমস্কার।